পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়েছেন খোকন দাস। এর আগে তিনি ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি। কাজের মানুষ, কাছের মানুষ ও সমাজসেবী হিসেবে শুধু জেলায় তিনি পরিচিত নন, সারা রাজ্যেই তিনি পরিচিত। এমন মানুষের কাছে যে কেউ কোনো সাহায্যের দাবি জানিয়ে উপস্থিত হলে তাকে খালি হাতে ফেরত যেতে হয়নি। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থেকে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আবেদন জানান ওই এলাকা তৃণমূল নেতৃত্ব। সেই আবেদনে সাড়া দিয়ে খোকন দাস 50 জন যুবককে প্রচুর ত্রাণ সামগ্রী দিয়ে ওই এলাকায় পাঠান। ওই যুবকরা বৃহস্পতিবার সেই ত্রাণ তুলে দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতে। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর জন্য খোকন দাসকে ধন্যবাদ জানান। তারিখ থেকেই যে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ, সামুদ্রিক জলোচ্ছ্বাস আমাদের এই এলাকার একদম দীঘা থেকে আমাদের এই জেলার সমুদ্র এবং নদী তীরবর্তী এলাকা একদম কোলাঘাট অবধি, তার মধ্যে বেশি আমাদের এই রামনগর বিধানসভার দীঘা, তাজপুর, জলদা, চাঁদপুর, আমাদের মন্দারমণির অধিকাংশ, আমাদের দক্ষিণ পুরুষোত্তমপুর থেকে শুরু করে অরকবনিয়া, সহুলা, হাতি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, কোলাঘাট, প্রায় বহু এলাকা আজকে প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। বহু ঘরবাড়ি এখনো জলের তলায়। সেই দিক দিয়ে বিচার করে আমরা প্রায় 26 তারিখের বিকেল থেকেই আমরা রাস্তায় আছি, আমরা নেমে পড়েছি আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। প্রথম আমাদের দরকার ছিল যে কোনো মানুষ যাতে গৃহহীন না থাকে তাদেরকে একটা জায়গায় রেস্কিউ করে রাখা। তারপরে ছিল যে কোনো মানুষ যাতে খেতে না পায় এমন যেন মানুষ না হয়, অভুক্ত কেউ যেন না থাকেন। বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই বাংলার কোনো মানুষ যারা এই প্রাকৃতিক দুর্যোগে অসহায় হয়ে গেছেন তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। ঠিক পরবর্তীকালে বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব সংগঠন আজকে হাত বাড়িয়েছে, মানুষের সহযোগিতা করেছে, এই বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে। যেমন তাদেরকে সাধুবাদ জানাই, ঠিক আজকে এই দক্ষিণ পুরুষোত্তমপুরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক আমাদের খোকন বাবু, শ্রী খোকন দাস মহাশয়ের তত্ত্বাবধানে, তার সহযোগিতায় এবং এখানে ওনার যারা সকল নেতৃত্বরা এখানে বর্ধমান থেকে এসে, সুদূর বর্ধমান, অনেক দূর, প্রায় 300 কিলোমিটার, 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারা আমাদের ডাকে এখানে ছুটে এসেছেন, মানবিকতার একটা পরিচয় দিয়েছেন, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এখানে প্রায় 2000 মানুষের আজকে আস্তে আস্তে মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে এখানে তমালদা বললেন, হ্যাঁ নিশ্চিতভাবে বহু মানুষ বহু ত্রাণ দিচ্ছেন, শুকনো খাবার দিয়েছেন, কেউ কেউ রান্না করা খাবার দিচ্ছেন, তার সাথে সাথে কিছু পোশাক আশাকের ব্যবস্থা করার কথা বলেছিলেন, কিছু সামান্য পোশাক আশাক তিনি পাঠিয়েছেন, তাই আমরা আপনাদের কাছে তুলে ধরব। প্রথমেই আমাদের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি খোকন বাবুকে এবং তার টিমকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য। তার সাথে সাথে আমি এলাকাবাসীর কাছে অনুরোধ জানাবো যে আপনারা সুষ্ঠুভাবে এই কাজ পরিচালনা করতে দেবেন। পূর্ব মেদিনীপুর থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।